প্রায় এক মাস ধরে নিখোঁজ রাজধানীর দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ রহমান। সন্ধান চেয়ে সকালে বিদ্যালয়টির সামনে মানববন্ধন করেছে তার পরিবার ও সহপাঠীরা। আহনাফের বাবা জানান, নিখোঁজের আগে বেশ কিছুদিন ধরেই বাসা পরিবর্তনের কথা বলেছিল সে। এই আহাজারি একজন মায়ের। রাজধানীর দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ রহমান প্রায় এক মাস ধরে নিখোঁজ। সন্তানের সন্ধান চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আঞ্জুমান আরা বেগম। চা খেতে নামার পরে ও আর ঘরে ফিরেনি। আমি মাগরিবে আজান দিল, আমি ওকে খুঁজছি, আজানের পর থেকে নেই। রাতেই থানায় গেলাম 9টা বাজে, সে বাড়ির আমার সামনে থেকে হারিয়ে গেছে। তারপরে তাকে আর কোথায় খুঁজে পাওয়া জানি। ও আমাকে কেন বলতো, মা আমি হারিয়ে যাব, তুই চলো এখান থেকে। তার কথাটা আমি এতটুকু শুনি নাই, আমি তাকে হারিয়ে ফেললাম। গেল 31 আগস্ট বিকেলে চা খেতে বাসা থেকে বের হয় আহনাফ, এরপর আর ফেরেনি। পরিবারের দাবি, নিখোঁজের আগে বেশ কিছুদিন ধরে বাবা মায়ের কাছে এলাকা ছেড়ে অন্য কোথাও বাসা নেওয়ার কথা বলছিল আহনাফ। হয়তো বা কোনো ধরনের ভয়ে হয়তো ওর মধ্যে কাজ করতেছিল, অথবা কেউ ডিস্টার্ব করতেছিল হয়তো বা। মানে আমাদেরকে সে পুরোপুরি সম্পূর্ণভাবে বলেনি, বলছে যে এলাকা ছাড়া আমরা চলে যাই, এখানে তো আমাদের থাকাটা জরুরি না। থানা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে, কাউন্টার টেরোরিজম, ওরা জঙ্গি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, তারা বলছে যে না, জঙ্গি কোনো সম্পৃক্ততা নাই। কালকে র্যাব আমাদেরকে ডেকে পাঠাইছিল, ওইখানেও গেছি আমরা, কাগজপত্র দিয়ে আসছি, এখন ওরা কী পরীক্ষা নিরীক্ষা করে সেটা এখন দেখার বিষয়। আহনাফকে দ্রুত খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান পরিবার ও সহপাঠীদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।